উৎসব মুখর শেষ সপ্তাহের রবিবার উত্তপ্ত রাজ্য রাজনীতি। একদিকে ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা, অন্যদিকে পশ্চিম মেদিনীপুরের দাঁতনে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী রোড শো এবং সভা। গেরুয়া শিবিরে যোগ দেওয়ার পরেই প্রাক্তন দলের বিরুদ্ধে কোমর বেঁধে নেমে পড়েছেন তিনি। মুখ্যমন্ত্রী কোথাকার ওখানকার, স্বরাষ্ট্রমন্ত্রী কোথাকার ওখানকার, অর্থমন্ত্রী কোথাকার ওখানকার, পঞ্চায়েত মন্ত্রী কোথাকার ওখানকার, নগর উন্নয়ন মন্ত্রী কোথাকার ওখানকার, আমরা বাণিজ্যে ভেসে এসেছি না? তবে এদিনের সভায় শুভেন্দুর নিশানায় ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ডায়মন্ড হারবারেও সভা করবেন বলে এদিন হুঁশিয়ারি দেন প্রাক্তন পরিবহন মন্ত্রী। আপনি বন্ধু বলুন তো, খুব বড় বড় কথা বলছেন, 11 সালের পরে তৃণমূল করতে এসছেন ডায়মন্ড হারবারে, বড় বড় কথা। নাড্ডাজি নাকি 500 লোকের মিটিং করেছেন, আর বিজেপির শৃঙ্খলাটা জানে না আমি কদিনে বুঝে নিয়েছি, ওটা তো কার্যকর্তাদের মিটিং ছিল। একটা মন্ডল সভাপতি যদি ডাক দেয়, বিজেপির এখন যা ক্ষমতা আছে 10,000 লোকের মিটিং করতে পারে। আমি ডায়মন্ড হারবার সাংগঠনিক জেলা বিজেপি বলবো, কাউকে ডাকতে হবে না, শুধু আমাকে ডাকবেন, আমি সভা করতে যাব। খুব বড় বড় কথা না? 1600 বুথের মধ্যে 300 বুথে জিতে 3 লাখ ভোটে জিতেছে, কি করে লোকসভার ভোট হয়েছে লোক জানে না। বর্ষ শেষের আগে তৃণমূল বিজেপির জোড়া সভায় উত্তপ্ত রাজ্য রাজনীতি। রাজনীতির দুই মেরুতে থাকা শুভেন্দু ও অভিষেক একে অপরকে আক্রমণে ব্যস্ত। এই দুই নেতার দ্বন্দ্ব ইভিএমে কি প্রভাব ফেলে তার দিকেই তাকিয়ে রাজ্যবাসী। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ।